দোল উৎসবে মাইক বাধাকে কেন্দ্র করে একই পাড়ার দুই পুজো কমিটির মধ্যে দ্বন্দ্বের জেরে রক্তারক্তি কাণ্ড নদিয়া জেলার শান্তিপুরের স্টেডিয়াম পাড়া এলাকায়। জানা গিয়েছে, সপ্তম দোল উৎসব উপলক্ষে ওই এলাকার এক পুজো কমিটি পাশের দু একটি জায়গায় মাইক বাঁধতে গেলে অন্য আর এক পুজো কমিটির সদস্যরা বাধা দেয়। এরপর দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি গিয়ে পৌঁছায় হাতাহাতিতে। এক পুজো কমিটির অভিযোগ, তাদের মোট পাঁচজন সদস্যকে বেধড়ক মারধর করেছে অন্য পুজো কমিটির লোকজন। দোল উৎসব করছিলাম আমরা, তো চোঙ বাঁধতে গেছিলাম, তো ওরা বললো চোঙ বাঁধতে দেবো না। আমরা বলছিলাম কেন, এখানে চোঙ বাঁধতে কি হবে, এই নিয়ে আজকে রাত্রে সকাল বিকেলের দিক মালমুল খেয়ে মত খেয়ে এসে সবাই মিলেছে। কারা কারা মিলেছে? অমিত, গোবিন্দ, দিলীপ, বাপি, অমিত, তারপরে আইটেল তো সব জানি না। কি কজনকে মেরেছে তোমাদের মোট? আমাদের পাঁচজন ছজনকে মেরেছে। ঘটনাটা হচ্ছে সকালবেলায় মাইক বাঁধা নিয়ে এদের সঙ্গে একটা বচসা হয়। সেই মাইক বাঁধার বচসার সঙ্গে ওরা তখনই বলে যে ঠিক আছে দাঁড়া পরে দেখছি। সেই পরে দেখছি বলে বিকালবেলায় আমরা দোল খেলে বাড়ি যাচ্ছি, তখনই ওরা আমাদের সঙ্গে অশান্তি ঝামেলা করে। ঝামেলা করে বাড়ির থেকে গণেশ সাহানির ছেলে সুকেন সাহানি, ও বাড়ির থেকে চপার নিয়ে এসে আমাদের এই যে চার চারটে ছেলেকে বেড়েছে কোপ। এই যে একজনের হাত, এই যে একজন হাত, এই যে একজন হাত, হাতটা খোল, আমি ওটা আলাদাভাবে নিয়ে নিয়েছি, আপনি বলুন। এই যে একজনের হাতে কোপ, সব এই সব চপারের কোপ, সে ঘাসি কাটা চপার। আর এইটা আমরা শুনলাম পরে যে এইটা করার জন্য ওকে অনুমতি দিয়েছে গৌরদেব আর সঞ্জিত বিশ্বাস স্টেডিয়াম পাড়ার। এরা বর্তমান স্টেডিয়াম পাড়ার দায়িত্বে আছে। এটা কি রাজনৈতিক দায়িত্ব আছে? রাজনৈতিক দায়িত্ব আছে কিনা সঠিকভাবে জানি না, এখন কোনো কমিটি গঠন হয়নি ইলেকশনের পরে, তবে এরা শুনলাম এরা দুজনেও মদতটা দিয়েছে। অপরপক্ষ অভিযোগ করে মাইক বাঁধার জন্য নয়, পুরনো রাগের কারণেই তাদের চারজন সদস্যকে বেধড়ক মারধর করা হয়েছে। আপনি কি করলেন? আমি পাশে দাঁড়িয়েছিলাম, দেখলাম আমাকে ঠাকাতে গিয়ে আমারও এখানে কোপ লেগেছে। হাসপাতালে গিয়েছিলেন? হাসপাতালে করে গেছি, আমি থানায় গিয়ে ডায়েরিও করে গেছি। আচ্ছা, ওরা বলছে যে ওরা নাকি মানে আপনারা আগে মেরেছেন তাই বলছে? না, আমরা আগে মারিনি। থানাতে কি আপনারা আগে গেছেন? থানাতে কি আমরা গেছি? হাসপাতালে? ডাক্তারের কাছে হাসপাতালে আগে গেছি, করে নিয়ে আগে আমরা থানায় আমরা আগে গেছি। ওরা আরেকটা অভিযোগ করছে হাসপাতালের মধ্যে গিয়ে নাকি আপনারা মেরেছে। না, এরা হাসপাতালে তো প্রচুর পুলিশ ছিল, কবে ওখানে তো বলতাম মনে হয় এরা ভুল বলছে। দুই পুজো কমিটির সদস্যরাই শান্তিপুর হাসপাতালে চিকিৎসার জন্য পৌঁছালে সেখানে শুরু হয় বচসা। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ হাসপাতালে গিয়ে পৌঁছালে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে। পাড়াতেও অব্যাহত পুলিশি টহলদারি। কি করে ওরা, কি রাজনীতির জন্য হলো নাকি কি কারণে? না, রাজনীতির জন্য আমরা কিছু বুঝতে পারবো, খেয়েটা ঘুমোচ্ছিলাম, ডাকলো বাড়ি থেকে, দেখে ওরা নিজের অসন্তি করছে। আমি বললাম ভাই অসন্তি করছে বাড়ি পরে রাখতে। ওরা কি মেয়ে মদ্যপ খেয়েছিল? হ্যাঁ, সব ফুল পেক আপ ফুল নিয়েছে তারা, তো বাচ্চা। কোথায় ঢুকে মেরেছে? বাড়ির মধ্যে, আমার বাড়িতে। বাড়ির মধ্যে? কী নাম আপনার? গণেশ সাহা। আর কাকে কাকে মেরেছে? আমার দুই ছেলে। কি নাম তাদের? উমের সুকেন সাহানি আর সোমনাথ সাহানি। কি মনে হচ্ছে এদের সঙ্গে কি সত্যি? তাই তোমার আমাদের বাড়ির পাশে একটা পাল্লুম হয়েছে, তো ওটা তোমার রাত্রিবেলা চলে। এবার আমরা দুই ভাই মিলে মানে আমাদের বাড়ির পাশে একজন যে মেরেছে সে কেস করেছে ওনার নামে। এবার আমরা দুই ভাই তাকে তার হয়ে সাক্ষী দিইনি, সাক্ষী দিইনি বলে আমাদের দুই ভাইয়ের পর যে আমাদের বাড়িতে এসে কোনো গণ্ডগোল নেই। আমি তোমার হাটের থেকে এসে বাইরে এসে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠেছি আর দেখি বাইরে গণ্ডগোল হচ্ছে, আমাদের বাড়িতে ঢুকে আমাদের ভাইকে বাবাকে আমাকে সবাইকে মেরেছে, আর মাকেও দুই মেরেছে। কারা মেরেছে? এই রবিদেবনাথ, তারপরে গোবিন্দ, তারপরে দিলীপ দাস, তারপর হচ্ছে দোল, ওরা দুই ভাই সবাই আছে হাসপাতালের ভিতরে। এসে কি আপনার হাসপাতালে ভিতরে এসে আমাকে মারলো ডাক্তারের সামনে? ডাক্তার কিছু বলেনি? ডাক্তার কি বলবো, ওই যে ড্রেসিং করে তাকে জাস্ট বলুন তার সামনে আমাকে। হ্যাঁ, আবার থেট করেছে, বলে রাস্তায় বেরো তোমার দেখে নেবো। পুলিশ আমাদেরকে বলছে তোমরা ঢুকে দাদি মেরেছে, মাথা ফেটে গেছে। ওরা কজন ছিল? প্রায় 15-20 জন ছিল। কী দিয়ে মেরেছে? আমাকে দাদি মেরেছে মাথায়।
দাদাকে বাবাকে লাঠি দিয়ে মেরেছে। আচ্ছা, মেয়ের হলো আমাদের বাড়ি রবিদা, রবিদেব। আচ্ছা, রবিদেব না, ওই হলো সপ্ত কাষ্ট। কি চাইছেন আপনারা? বিচার চাই, বিনা দোষে মারলো কেন? আমাদের সাক্ষী দিলে বলে মারতে হবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।